নরেন্দ্রপুরে ব্যবসায়ী শাহিদ মণ্ডলকে খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করলো পুলিশ। গতকালই পুলিশ একজনকে গ্রেফতার করেছিল এক মাস দশ দিনের মাথায়, এবং তারপর একদিনের মধ্যেই আবার একজনকে গ্রেফতার করা হলো, আর এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই। বিনয় কৃষ্ণের গড়িয়া স্টেশনে সন্ধ্যা বাজারে দোকান রয়েছে। গড়িয়ার বোয়ালিয়ায় ভাড়া বাড়িতে থাকতো বিনয় কৃষ্ণ। পুলিশের দাবি, ধৃত বিনয় কৃষ্ণ দাস টিপার হিসেবে কাজ করেছিল। নরেন্দ্রপুরে ব্যবসায়ী শাহিদ মণ্ডল, যাকে বাড়ির কাছেই গুলি করে খুন করা হয়, সেই ঘটনার এক মাস দশ দিন পর গতকাল প্রথম গ্রেফতার, এবং তারপর এর একজনকে গ্রেফতার করলো পুলিশ, আর এ নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই। নরেন্দ্রপুরে ব্যবসায়ী শাহিদ মণ্ডলকে খুনের ঘটনায় এই নিয়ে গ্রেফতারির সংখ্যা বাড়লো। পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। ধৃতের নাম বিনয় কৃষ্ণ, যার বাড়ি গড়িয়া স্টেশনে সন্ধ্যা বাজারের কাছে। তার একটি দোকান রয়েছে বোয়ালিয়ায়, ভাড়া বাড়িতে থাকতো এই বিনয় কৃষ্ণ। বিনয় কৃষ্ণ দাস টিপার হিসেবে কাজ করেছিল এমনটাই পুলিশের দাবি। শাহিদের কাছে লক্ষাধিক টাকা ছিল এমন খবর তার কাছে ছিল, এবং শাহিদের গতিবিধি সংক্রান্ত তথ্য সে দুষ্কৃতীদের কাছে পৌঁছে দিয়েছিল বলে পুলিশ সূত্রে দাবি। যদিও মৃতের পরিবার ইতিমধ্যেই সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরে নিজের বাড়িতেই খুন, তৃণমূল সদস্যার মা, মুখে আঘাতের চিহ্ন রয়েছে। মৃতের মেয়ে দেবযানী সর্দার দত্তপুকুর এক নম্বর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান এবং বর্তমানে ওই পঞ্চায়েতেরই তৃণমূল সদস্যা। উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরে নিজের বাড়িতেই খুন হয়েছেন তৃণমূল সদস্যার মা। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, কি ঘটেছে এবং এই ঘটনায় অভিযোগের ঠিক কোন দিকে? দেখো কুসুমিতা, সবে মাত্র ঘটনাটা খবর পাওয়া গেছে। এখনো পর্যন্ত ঘটনা কি কারণে ঘটেছে এবং কারা এই ঘটনা ঘটালো সেটা স্পষ্ট নয়। ঘটনাস্থলে দত্তপুকুর থানায় পুলিশ পৌঁছেছে। দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান দেবযানী সর্দার এবং বর্তমান তৃণমূলের সদস্য তিনি, যারা একই বাড়িতে ছিলেন, আজ সকালবেলা শোবার ঘরে তার মাকে রক্তাক্ত অবস্থায় তিনি দেখতে পান। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং ঘটনাস্থলে দত্তপুকুর থানার পুলিশ পৌঁছেছে। কে বা কারা বাড়ির ভেতরে ঢুকে এই 55 বছরের এই প্রৌঢ়াকে খুন করলো তদন্ত শুরু হয়েছে। তবে এখনো পর্যন্ত কি কারণে খুন কোনো নির্দিষ্ট কোনো অভিযোগ আসেনি। তবে পরিবারের সদস্যরা এতদিন সংস্থা তারা কিছু বুঝে উঠতে পারছেন না, কারণ এই বাড়িতেই দেবযানী সর্দার ছিলেন তার স্বামী এবং কন্যাকে নিয়ে, এবং সেখানে তার শ্বশুর শাশুড়িও ছিলেন, এবং রাত্রিবেলা তার মা যে ঘরে ঘুমিয়েছিলেন সকালে সেই শোবার ঘরেই তাকে রক্তাক্ত অবস্থায় বিছানার মধ্যে দেখতে পাওয়া যায়। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে মাথায় আঘাত করে খুন করলো সেটা এখনো স্পষ্ট নয়। যেহেতু সাত সকালে প্রাক্তন পঞ্চায়েত প্রধান তৃণমূলের তার মা খুন হয়েছেন, এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে দত্তপুকুর থানার পুলিশ পৌঁছেছে, বারাসাত পুলিশ জেলার শীর্ষ আধিকারিকরা পৌঁছেছে। এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে স্পষ্ট কি কারণে খুন যেটা সেটা জানানো হয়নি। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে এবং সেটা ময়নাতদন্ত হবে, এবং ময়নাতদন্তের রিপোর্টেই নিশ্চিত করে জানা যাবে যে বেবি রানী সর্দার 55 বছর বয়স, তাকে কিভাবে খুন করা হলো। তবে দেবযানী সর্দার দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন, বর্তমানে তিনি জয়ী সদস্যা, পঞ্চায়েত সদস্যা, এবং একই বাড়িতে থাকতেন তার মা এবং সেখানে তার শ্বশুর শাশুড়িও ছিলেন, এবং গতকাল রাতে তারা সকলেই ঘুমিয়েছিলেন, সকালে দেখতে পান যে শোবার ঘরে তার মা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এবং তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা খুন করলো, কেনই বা খুন করলো, সেই কারণ এখনো স্পষ্ট নয়। সুমিরন, ধন্যবাদ।